বৃহস্পতিবার জেল হেফাজত শেষে জীবনকৃষ্ণ সাহা সহ মোট নজনকে আলিপুর বিশেষ সিবিআই আদালত লকআপে প্রবেশ করানো হলো। আদালত লকআপে প্রবেশ করার আগে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামার সময় জীবনকৃষ্ণকে তার অফিস ভেঙে দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেটা বেআইনি সেগুলো তো ভেঙে দেওয়াই হবে। আপনার অফিস ভেঙে দেওয়া হচ্ছে, বলুন। বিভিন্ন অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেটা ইললিগাল সেটা তো ভাঙবেই। মানে আপনি ইললিগাল কাজ করছেন? তো আমার অফিস না, কার অফিস? তাহলে এটা তো আপনারাই বলছেন আমার অফিস। আমি বলছি নিয়োগ দুর্নীতির কাজ করছেন আপনি। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওমকার বাংলা।